This program is a work of fiction. It doesn't support the use of the dark web or its ancillaries. We do not encourage the consumption of alcohol and drugs. আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। I haven't been a good daughter, a good wife, or a good mother. My life has been one big mess. But আজ আমি এমন একটা কথা শেয়ার করতে চলেছি, which I thought I would take to my grave. কিন্তু আজ মায়ের জন্মদিনে আই এম ফিলিং মোর গিল্টি দ্যান এভার। আই কিল মাই মম। আই ওয়াজ ইন্টার্নিং এট দিস স্টার্ট আপ ইন মাই সিটি। আই গট অলং ওয়েল উইথ মোস্ট অফ মাই কলিগস। হাসি মজা ঠাট্টা সব চলত। উই বন্ডেড ওভার কনভারসেশনস অন ইডিএম, পট, ড্রিঙ্কস, এমডিএমএ। ওরকমই একটা অফিস গ্যাদারিংয়ে উই ওয়ার প্লেইং ট্রুথ অ্যান্ড ডেয়ার। And it was then that Ritu dared me to look up dark web. Ami shunechilam dark web er byapare, kintu never bothered to show any interest. Ritu pore amake ekta link pathalo ar bollo to open the link from a Tor browser if I had the guts. Kichuta jeder boshe I did that. Suddenly this new world opened up for me and I was immediately intrigued. দেখতে না দেখতেই ইট বিকেম আ ম্যাড অবসেশন অফ মাইন। চুরি করার দামি গ্যাজেটস, ড্রাগস, আই কুড গেট অলমোস্ট হোয়াট এভার আই ওয়ান্টেড। বাট স্টিল নাথিং ওয়াজ এনাফ। আই সুন ম্যানেজ টু ক্র্যাক আ ডিল উইথ অ্যান অ্যানোনিমাস ডিলার। ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টাল সুপার এনহ্যান্সড এমডিএমএ। আমাদের কথা হয় বেশ কয়েকদিন ধরে অ্যান্ড হি ফাইনালি অ্যাগ্রিড টু ডেলিভার ইট অ্যাট মাই প্লেস। আমার ইনিশিয়ালি একটু আপত্তি ছিল, বাট আই থট ইট মেড সেন্স বিকজ বাইরে কোথাও দেখা করে নিলে ব্যাপারটা হয়তো একটু রিস্কি হয়ে যেত। আগামী তিন দিনের মধ্যে দ্য পার্সেল অ্যারাইভড। ইট লুক লাইক আ প্যাক অফ বুকস, তাই মা দেখেও কিছু বুঝতে পারেনি, কিছু জিজ্ঞেস করেনি। বাট পার্সেলটা খুলতেই আই ফাউন্ড দিস নোট, একটা ছোট্ট রঙিন কাগজে। আমার ডিলার জানিয়েছিল যে ও নাকি পার্সেলটা পাঠাতে পারেনি বিকজ ইট কুড বি ট্রেসড ব্যাক টু হিম অ্যান্ড হি মাইট গেট কট। ঠিক আছে, আমরা আমার বাড়ির কাছের একটা স্কুলের পেছনে দেখা করব। অ্যান্ড উই ডিড মিট। লোকটা নিজের নাম বলেনি, হি ওয়াজ ভেরি ক্যাজুয়ালি ড্রেসড। তবে আর সেরকম মনে নেই। রাস্তাটার তিনটের মধ্যে দুটো ল্যাম্পপোস্ট কাজ করছিল না সেদিন, তাই জায়গাটা বেশ অন্ধকার ছিল। ইট ওয়াজ এ ব্রিফ টু মিনিটস মিটিং, উই ডিডন্ট ইভেন স্পিক মাচ অ্যান্ড পার্টেড ওয়েজ। হি ড্রোভ অফ। কয়টা কৌতূহলী মুখ আমার দিকে বাড়ি ফেরার পথে চেয়েছিল, কিন্তু ওদের কারোর চোখের দিকে তাকাইনি আমি সন্দেহ এড়ানোর জন্য। কেন জানি না সেদিন মনে হয়েছিল কেউ যেন আমার পিছু নিয়েছে, বাট আই কাইন্ড অফ শ্রাগড ইট অফ। তখনও জানতাম না এটার ফল কী হতে পারে। A week had passed. I had kept the drugs in a place which I presumed would be safe. There was a sleepover at my place a couple of days back. Besh koyekjon bondhu eshechilo. Night stroll usually ghor emni ogocholo hoye jay. Beshirbhag shomoy thik thake na keu kono ghore edik odik jinishe hat dicche kina. And it turned out that my worst fears indeed came true. It was a cold winter morning. The next day was Sunday. Tai ami ektu beshikhon ghumiye gechhilam. আমি নিজেও এমনিতে অগোছালো, তাই ঘরে সবই ছড়ানো ছেটানো থাকে। মা রোববার অ্যাজ ইউজুয়াল ঘর পরিষ্কার করত, আমি বারণ করা সত্ত্বেও আমার জিনিস নিজেই গুছিয়ে রাখত এদিক ওদিক। অ্যান্ড দ্যাট ডে ওয়াজ নো এক্সেপশন। যেই ড্রাগসগুলো আমি নিতাম দে এক্স্যাক্টলি রিজেম্বল সুগার। ওয়ান গ্রানোল উড গিভ ইউ আ হাই ফর 8 to 12 hours। আই গেস তানিয়া, না possibly Rinku, had kept a packet of it carelessly in one corner of my room. Ma khuje pelo seta and she a heavy dose of it. Mane ekshathe duto granule khele it can get fatal. Ar tai holo. Ghum theke uthe drawing room er sofa e dekhi maer nithor deho. Tin chamoch chocolate chai er sathe. Thinking that it's sugar. মাই মম হ্যাড আ সুইট টুথ। চায় সবসময় একটু বেশি চিনি খাওয়ার স্বভাব।
পরে যখন পুলিশ এনকোয়ারি হয়েছিল আমি মুখ খুলিনি। ড্রাগস, ডার্ক ওয়েব, ডিলার কিছু নিয়ে নি। আই ওয়াজ বিং এ কাওয়ার্ড। আই হ্যাড হিট দ্য রিমেইনিং প্যাকেট অফ ড্রাগস। নো ওয়ান এভার কেম টু নো অ্যাবাউট ইট। দ্য অফিসার্স লেবেলড মাই মাদার অ্যাজ অ্যান অ্যাডিক্ট। আমার দোষটা মায়ের ঘাড়ে গিয়ে পড়ল। এখনও ভাবলে নিজেকে ক্ষমা করতে পারিনি।